নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়ছে, রাজ্যে রাত 8টা থেকে নৈশ কারফিউ, কঠোর প্রশাসন। ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, ঘোষণা কমিশনের। বরাকে 70টি ভেন্টিলেটর অব্যবহৃত, জনপ্রতিনিধি ও প্রশাসনকে দোষল বিডিএ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রোধে এবার আরও কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার এক নির্দেশে গোটা রাজ্যে নৈশ কারফিউ জারি করা হয়েছে। সে অনুযায়ী রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত জনসাধারণ প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন না। রাজ্য সরকারের এই নির্দেশের পর কাছাড় জেলা প্রশাসনও আলাদা করে জেলায় সান্ধ্য আইন জারি করেছেন। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে মঙ্গলবার রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সান্ধ্য আইন ঘোষণা করেছেন। এই আইন প্রতি রাতে থাকবে এবং আগামী 1 মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এই নৈশ কারফিউ চলাকালীন জনসাধারণের চলাফেরা সহ যানবাহন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। তবে এই নির্দেশে যাদের ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন জরুরিকালীন সেবায় নিয়োজিত কর্মীরা, স্বাস্থ্য বিভাগের কর্মীরা ইত্যাদি। এছাড়া ডাক্তার, নার্স, স্বাস্থ্য বিভাগের সকল কর্মীদের এই আদেশে ছাড় দেওয়া হয়েছে। গর্ভবতী মহিলা এবং রোগীদের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও থাকছে ছাড়। এছাড়া বিমানবন্দর, রেলস্টেশন, আইএসবিটি যাওয়া আসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে সেসব যাত্রীদের অবশ্যই তাদের টিকিট দেখাতে হবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। জরুরিকালীন সামগ্রী বহনে কোনো বাধানিষেধ নেই। ব্যাংক, ইন্স্যুরেন্স এবং এটিএম এর কাজে জড়িত ব্যক্তি, ইন্টারনেট সার্ভিস, ব্রডকাস্টিং এবং কেবল সার্ভিসের সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাড় পাবেন। এছাড়া অন্যান্যদের মধ্যে পেট্রোল পাম্প, এলপিজি ইত্যাদি কাজের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া কোভিড ভ্যাকসিন নিতে যারা যাচ্ছেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট যাদের নৈশ কারফিউ থেকে ছাড় দেওয়া হয়েছে তাদের বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাফেরা করতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে 2005 এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 51-60 ধারা এবং ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নির্দেশপত্রে উল্লেখ করা হয়েছে। তাত সকলো শিক্ষানুষ্ঠান আৰু হোষ্টেল বন্ধ হৈ যাব। অৰ্থাৎ 10 দিনৰ টোটেল কেছ যদি আপুনি হিচাপ কৰে আৰু 10 দিনৰ কেছ যদি 300তকৈ বেছি হয় তেতিয়াহ'লে আমাৰ অসমৰ সকলো জিলাতে স্কুল, কলেজ, হোষ্টেল সম্পূৰ্ণৰূপে বন্ধ হ'ব। গধূলি 6 বজাৰ পৰা দোকান পোহাৰ বন্ধ হোৱাৰ বাবে এক প্ৰকাৰ সান্ধ্য আইন ধরনের একটা ব্যবস্থা আসলে তাকে এটা আমি, কিন্তু হোটেল আদি খোলা আসলে এটা আমি 8 বজারপর রাতেপা 6 বজালেকে করোনা সান্ধ্য আইন থাকিব। মাদ্রাজ হাইকোর্টের তিরস্কারের পর অবশেষে টনক নড়ল নির্বাচন কমিশনের। করোনা পরিস্থিতিতে ভোটের ফল ঘোষণার পর কোন রকম বিজয় মিছিল করা যাবে না। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের ফল ঘোষণার পর শংসাপত্র নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে সর্বাধিক 2 ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। সোমবার মাদ্রাজ হাইকোর্টের তিরস্কারের পর এক প্রকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোট কাউন্টিং কিভাবে হবে তা এখনও কিছু জানায়নি কমিশন। আগামী 2 মে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ফল প্রকাশের পর যাতে যারা জিতবে সেই দলের কর্মী সমর্থকরা বিজয় মিছিল করে বিপদ আরও বাড়িয়ে না তোলেন তার জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কোভিড আতঙ্ক তাড়া করছে বরাকবাসীকে, অথচ আইসিইউর জন্য পিএম কেয়ারের 70টি ভেন্টিলেটর পড়ে পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ আহ্বায়ক পার্থ দাস বলেন, দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এই উপত্যকার কোভিড পরিস্থিতিরও ক্রমাগত অবনতি হচ্ছে। এখনই দৈনিক আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে, আগামীতে তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় গুরুতর আক্রান্তদের আপৎকালীন চিকিৎসা পরিষেবা চালু করার গুরুদায়িত্ব সরকার তথা প্রশাসনের উপর ন্যস্ত। আইসিইউ পরিষেবা দেবার স্বার্থে কেন্দ্রীয় সরকার মোট 110টি ভেন্টিলেটর ইতিমধ্যে পাঠিয়েছে বরাকে।
কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে শিলচর মেডিকেল কলেজের আইসিইউ তে শুধু 40টি ভেন্টিলেটর ব্যবহৃত হচ্ছে বাকি 70টি গত কয়েক মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে এর জন্য দায়ী কে এসব দেখা কি স্থানীয় সাংসদ বিধায়ক তথা প্রশাসনের কর্তব্য নয় পার্থ দাসের প্রশ্ন শিলচর মেডিকেল কলেজে অতিরিক্ত 30 শয্যার একটি আইসিইউ তৈরি করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার কি হলো সেই প্রশ্ন তোলা হয়েছে একইভাবে করিমগঞ্জে আইসিইউর ভবন তৈরির কাজ শুরু করেও বন্ধ করে দেওয়া হয়েছে হাইলাকান্দিতে আইসিইউর জন্য নতুন বিল্ডিং এর কাজ এখনো শুরুই হয়নি যদি তা হতো তবে এই ভেন্টিলেটরগুলোকে কাজে লাগিয়ে গুরুতর কোভিড আক্রান্তদের চিকিৎসার সুব্যবস্থা করা সম্ভব হতো এবং কোভিড মোকাবেলায় অনেকটা এগিয়ে থাকতো এই অঞ্চল বিডিএফ এসবের জন্য উপত্যকার দুই সাংসদ তথা জেলা প্রশাসনকে দায়ী করেছেন সেই সঙ্গে কোভিড রোগীদের জন্য জরুরি ভিত্তিতে শিলচরে আরো 30টি এবং করিমগঞ্জ ও হাইলাকান্দিতে 20টি করে আইসিইউর শয্যার ব্যবস্থা করার জোরালো দাবি জানায় অভিনব উদ্যোগ নিল রেল দপ্তর গোটা দেশে যখন করোনা মহামারী ভয়াবহতার রূপ ধারণ করেছে ঠিক সেই সময়ে এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল দপ্তর বিভিন্ন স্টেশনে কোভিড কেয়ার কোচ তৈরি রেখেছে রেল দপ্তর প্রতিদিনই করোনা সংক্রমণের ব্যাপক হারে বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত না হয়েছে রাজ্য সরকার চাইলে সেগুলো ব্যবহারের জন্য তারা দিতে রাজি রয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন্দ চন্দ্র জানান তারাও 299টি কোচ প্রস্তুত রেখেছেন এর মধ্যে 131টি রয়েছে লামডিং ডিভিশনে 54টি রয়েছে তিনসুকিয়া ডিভিশনে 52টি রয়েছে রোঙা ডিভিশনে 40টি কাটিহার ও শিলিগুড়ি ডিভিশনে এবং আলিপুরদুয়ার ও নিউ কোচবিহারে রয়েছে 22টি তিনি আরও যোগ করে বলেন সামান্য লক্ষণযুক্ত কোভিড রোগীদের আইসোলেশনে রাখার উপযোগী এই কোচগুলো প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে কুলারেরও ব্যবস্থা রাখা হয়েছে দেশের বিভিন্ন স্টেশনে প্রায় 4000 কোভিড কেয়ার কোচে মোট 64000 শয্যার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি মঙ্গলবার দুপুর প্রায় 11:30 নাগাদ পাঁচগ্রাম থানাধীন কালীনগর প্রথম খণ্ড পলারপাড়ে জমি বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে গুরুতর আহত হলেন এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মনিরুদ্দিন লস্কর বয়স আনুমানিক 55 বছর ঘটনার বিবরণে জানা যায় এদিন সেপটিক খাল থেকে বদরপুর ও শিলচর রেললাইন পর্যন্ত একটি রাস্তার কাজে বাধা দেন রেলের জমির দখলদাররা স্থানীয় সেলিমুদ্দিন লস্কর জানান জনসাধারণের স্বার্থে আলাপ করতে গেলে মনিরুদ্দিন লস্করকে দাঁত দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শরফ আলী লস্করের পুত্র রবিজুল উদ্দিন লস্কর ও ফরিজুল উদ্দিন লস্কর দায়ের কোপে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মনিরুদ্দিনের হাতের একটি আঙুল অবস্থা গুরুতর দেখে স্থানীয় লোক আহত মনিরুদ্দিনকে কালীনগর সরোজিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন পরে এ মর্মে কাটাখাল পুলিশ ফাঁড়িতে মনিরুদ্দিনের ভাই সিয়াবুদ্দিন এক মামলা দায়ের করেন আমার বাড়ির ভাই একজন আসলে তাই মোকাবিলা তাই দেখছই ও ভাইয়ে দেখছই আমরা এখন আইজি আই আপনাই তো পাইছেন তো আমি ও ভাইয়ার ও ভাই আমার ব্যাগ তো হ্যাঁ দাদি সাত মারা কাটিস তাই এখন মেডিকেল লইয়া গেছেন হ্যাঁ ওই যে ওই যে ওই যে রক্ত পড়ছে ওই এখন দাদা ওই যে রক্ত পড়ি পড়ি গেছে ওই দেখুন আর ওই যে ব্যাগর ডুঙ্কার মাঝে আছে হাত রাখছেন তারা আমি তো এই সময় জায়গার মাঝে আসলাম না বর্তমানে এখন আইছি আমি আই আই ঘটনাটা শুনলাম আমরা বুটো রাখি খাম করে লিছি জাগা লাগিয়া ও ভাই তারা খাম করাই তারা খতরা তারা ও ভাই জানি মাটি ফেলার এখান গছরা খাস ও গছরা খাসে দিয়ে আমার রাস্তা গুয়াইতে সময় তারা এরকম করোনা আবহের মধ্য দিয়ে পালিত হলো হনুমান জয়ন্তী বিগত বছর করোনা মহামারীর জন্য গোটা দেশের সাথে বরাক উপত্যকায় লকডাউন থাকলে উৎসব উদযাপন করা হয়নি মঙ্গলবার শিলচর তারাপুরস্থিত হনুমান মন্দিরে সকাল থেকে শুরু হয় সর্বশক্তিমান বীর হনুমানের আরাধনা করোনার প্রকোপ থেকে সবাইকে মুক্ত রাখতে হোম সহ বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে বীর হনুমানের আরাধনায় একত্রিত হন ভক্তরা आज चैत्र पूर्णिमा के दिन में हनुमान जयंती प्रत्येक साल की वजह से इस साल भी मनाया जा रहा है आप लोग सभी जानते हैं प्रयागवासी जो इस बार कोरोना की वजह से पिछला साल भी धूमधाम से पूजा नहीं हो पाया इस बार भी जो है बड़ा कोई रैली कोई कुछ नहीं कर रहे हैं हम लोग छोटा मोटा पूजा करके वो भी जो है कोविड प्रवृत्ति करके मानते हुए हैं इस बार पूजा कर रहे हैं प्रयागवासियों को धन्यवाद बहुत सहयोग के लिए आप लोग सभी लोग जानते हैं कि कोरोना प्रोटोकॉल के लिए हर साल रैली होता था शहर में बहुत बड़ा सा और कभी आयोजन होता था
बड़ा ये में 5,000 आदमी लोग आते थे, जुलूस में भी 5-7,000 आदमी लोग आते थे, लेकिन इस बार कोरोना को देखते हुए इस बार जो है सब पोस्टपोन किया गया है। सिर्फ पूजा होगा और छोटा सा जो प्रसाद है वो मिलेगा, कोई महाप्रसाद की व्यवस्था नहीं है। सभी से निवेदन है ग्राहक गली ग्राहक गली का सभी भक्तों को इस बार आकर के पूजा करके और प्रसाद में खाली प्रसाद की व्यवस्था किया गया, कोई जो है गली में। কাছাড় জেলায় করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা বাড়তে জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি অটোতে সামাজিক দূরত্ব বজায় রেখে 2 জন যাত্রী নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার এরই পরিপ্রেক্ষিতে শিলচর কাছাড় কলেজ ও মালুগ্রাম অটোরিকশা রোটেশন সংস্থার পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়। এতে তারা জেলাশাসকের কাছে দাবি জানিয়ে সরকারিভাবে অটো ভাড়া নির্ধারণ করে দিতে আবেদন জানান। এদিনের সভাতে উপস্থিত ছিলেন সভাপতি বিজয়লাল শুক্লবৈদ্য, সম্পাদক ইউনিস আহমেদ, আর এস দীপ সহ অনেকে। যে COVID-19 প্রোটোকল মেনে আমরা যে 2 জন যাত্রী নিয়ে চলাফেরা করবার যে দেওয়া হয়েছে নির্দেশ, এই নির্দেশ মতন আমরা এই ভাড়াটা নির্ধারণ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। আর যেহেতু আমাদের 2 জন প্যাসেঞ্জার নিয়ে যাওয়া, 2 জনের ভাড়া দিতে রাজি নয়, ডাবল ভাড়া দিতে রাজি নয়, কিন্তু দেখা যাচ্ছে ই রিক্সাগুলো অনবরত সবসময় 5-6 জন প্রোটোকল না মেনে তারা 10 টাকা ভাড়া নিয়ে বেবাদে চলাফেরা করছে। হ্যাঁ, কিন্তু আমাদের অটোদের খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা কীভাবে সংসার চালাবো, কীভাবে আমরা চলবো। হ্যাঁ, সরকারের কাছে আমাদের জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ, আমাদের একটা স্বস্তিকরণ দেওয়া হোক। আমরা যদি 2 জন প্যাসেঞ্জার নিয়ে মেডিকেল যেতে হয়, 1 লিটার তেল লাগে। হ্যাঁ, 1 লিটার তেলের দাম 100 টাকা মোবিল সহ, কিন্তু প্যাসেঞ্জারে তো সেই ভাড়া দিতে রাজি নয়। অন্ততপক্ষে আমাদের 3 জন যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হোক এবং ভাড়াটা নির্ধারণ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনম্রভাবে আমরা অটো সংস্থা থেকে অনুরোধ জানাচ্ছি। কোভিড অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে গোটা ভারতবর্ষে এক ভয়ঙ্কর চেহারা ধারণ করছে, এই পরিস্থিতিকে হৃদয় বিদারক বললেও কম বলা হবে। ঠিক এই মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে হুর প্রধান টিএ গেব্রেসাস। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যতটুকু করণীয় তার সবটুকুই করা হচ্ছে। অতিরিক্ত কর্মী ও সামগ্রী পাঠানো হচ্ছে দেশে, তাছাড়া ভারতে প্রায় 2,600 কর্মী নিয়োজিত রয়েছেন। ভারতের এই কঠিন সময় সাড়া দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বলে জানান। 1 এপ্রিল 109 নং মধ্য ধনেহরি বুথ কেন্দ্রে গুলিকাণ্ডে আহত 4 ব্যক্তি এখনও ন্যায় পাননি, কিন্তু এর পরিবর্তে ঘটনার মূল নায়ক বিধায়ক আমিনুল হক ধনেহরি গ্রামের জনগণকে হেনস্থা করে তার লোক দিয়ে মিথ্যা মামলায় জড়াচ্ছেন। পুলিশ এখনও গুলিকাণ্ডে দুষ্কৃতীদের আইনি কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে ঠিক এভাবেই ক্ষোভ ব্যক্ত করলেন সোনাই ধনেহরি গ্রামের স্থানীয়রা। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নুরুল হাসান বড়লস্কর, আলতাফ হোসেন লস্কর, শামসুল ইসলাম বড়ভুইয়া, নজমুল হক বড়ভুইয়া, বসির উদ্দিন লস্কর প্রমুখ বলেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি জেলা প্রশাসনে আমি এই কথা জানাইতে চাই, আর যদি তাই নিরকম করেন তে আমরা দনরি এলাকার মানুষে বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করমু। আমরা এটা কোনো মুহূর্তে বরদাস্ত করতাম না যে তাইন বেরেঙ্গাত বইতা আর এখানে বইয়া যেন এখানে রাতার ঘুরাইতা ঘুরাইয়া আমরা গাঁর ছেলে একটা এদি আর একটা এদি মাইর মারাইতা। আমরা সামাজিক পার্টিকে যেটা বয়কট করছি, এক যেটা ছেলেটা আমরা গাঁর লাগিন গাদ্দার করছে, এই গাদ্দারটি আমরা বয়কট করছি, এটা বিজেপির বিরুদ্ধে কোনো আমরা আওয়াজ নাই, এটা আমিনুলের বিরুদ্ধে আওয়াজ। যার লাগিন আমরা এটা এখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আবার জেলা প্রশাসনে আমরা বারবার অনুরোধ করি, আর তানে দমন করা হোক, তানে একাউন্টিং জবাব না দেওয়ার লাগি আমরা অনুরোধ করি, আর একাউন্টিং গেলে তাই দিকদারি করবা, তাই তো আর ইচ্ছা জানিয়া এখন আমরা গাউল লাগি আমি দেখি আর তো এখানে তাই আরো বন্দুকর কেস লাগাই দিবা, হিরোইন তুইয়া কেস তুই দি দিবা, আরো কিতা দিয়া কেস দিবা, তান সুগ্রান্তি আমরা দম দেন, মুত খাইবার কথা কইন, কিতা কইন, ইয়ালর বাচ্চান কইন, এর লাগিন যে জেলা প্রশাসন দেখো ইয়ার যদি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা দনেরির বাসী বৃহত্তর ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করমু, রোড অবরোধ করমু, আরো বহুত কিছু করমু, এটাই আমাদের আবেদন।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর যৌথ মঞ্চের এক সভায় আগামী পয়লা মে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এবছর করোনা বিপর্যয়কর পরিস্থিতি বিবেচনা করে বৃহৎ আকারে জমায়েত, মিছিল ইত্যাদি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক সংগঠন এদিন সকাল 8:30টার মধ্যে নিজ নিজ পতাকা উত্তোলন করবেন। শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান করে অনুষ্ঠান আয়োজিত হবে। তাছাড়া শিলচর নরসিংতলায় কেন্দ্রীয় পতাকা উত্তোলন করা হবে সকাল 9:00। কেন্দ্রীয় জমায়েত থেকে গণদাবি সম্বলিত ঘোষণাপত্র পাঠ করা হবে। এক প্রেস বার্তায় এই খবর জানান যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিয় ভট্টাচার্য। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনার সংক্রমণ বাড়ছে, রাজ্যে রাত 8:00 থেকে নৈশ কারফিউ, কঠোর প্রশাসন। ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, ঘোষণা কমিশনের। বরাকে 70টি ভেন্টিলেটর অব্যবহৃত, জনপ্রতিনিধি ও প্রশাসনকে দোষল বিডিএ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।